আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো এবং পড়াশোনা করতেছো মনোযোগ দিয়ে। বাকলি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর বাংলা বিষয়ে পড়াবো গদ্য প্রবাস বন্ধু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বইটা খুলো এবং মনোযোগ দিয়ে দেখো চিয়ানব্বই পৃষ্ঠা। প্রবাস বন্ধু বন্ধু লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। আমরা প্রথমে প্রবাস বন্ধু কি, অর্থাৎ প্রবাস শব্দের অর্থ হচ্ছে যারা দেশের বাইরে থাকে, অর্থাৎ বিদেশে যারা থাকে তাদেরকে কি বলা হয়? প্রবাসী। তাহলে প্রবাস বন্ধু হচ্ছে বিদেশের বন্ধু, তাই না শিক্ষার্থী বন্ধুরা? লিখেছেন কে? সৈয়দ মুস্তফা আলী। আমরা এখন সৈয়দ মুস্তফা আলীর পরিচিতি দেখে দিচ্ছি। 1904 সালে 13 সেপ্টেম্বর আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেছে। আবার বলছি আমি, 1904 সালে 13 সেপ্টেম্বর। প্রত্যেকটি শব্দের অর্থ, অর্থাৎ প্রত্যেকটা এখানে জন্মগ্রহণের পরিচিতি থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, একটু এগুলো মুখস্থ করে রাখবেন। পিতা সিকান্দার আলী, সৈয়দ মুস্তফা আলীর পৈতৃক নিবাস মৌলভীবাজার। তাহলে এখানে পিতার বাড়ি হচ্ছে মৌলভীবাজার। আমি একটু লিখি, এরপরে তিনি সিলেট গভর্নমেন্ট স্কুল এবং শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আফগানিস্তানের কাবুলে কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। তাহলে আমি এখানে কি লিখেছি? শিক্ষা জীবন সিলেট গভর্নমেন্ট হাই স্কুল পড়াশোনা করেছেন, শান্তিনিকেতন। 1926 সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি আর 1932 সালে বন বিশ্ববিদ্যালয় থেকে পদবী লাভ করেছেন। তার পেশা হচ্ছে অধ্যাপক, শিক্ষকতা করেছেন কলেজে। এরপর তার গ্রন্থগুলি হচ্ছে দেশি বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী। আর তিনি 1974 সালে মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা একটু সংক্ষিপ্তভাবে তার পরিচয়টা জেনে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর বাইরে যদি তোমরা আরও কোনো কিছু নোট পাও তাহলে এগুলো মুখস্থ করে রাখবে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটি একটু দেখলাম। তাহলে আমরা মূল পাঠে ফিরে যাই। প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী প্রবাস বন্ধু সম্পর্কে কি লিখেছেন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, আমি করবো তোমরা শুনবো। বাসা পেলু কাবুল থেকে আড়াই মাইল দূরে খাজা মোল্লা গ্রাম। তাহলে আমরা এই গ্রামের নামটা একটু মুখস্থ করে ফেলি, গ্রাম খাজা মোল্লা। বাসার সঙ্গে সঙ্গে চাকর পেলু, অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, কাজে কায়দা মাফিক আলাপ করে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দেবে, জুতো পুরুষ থেকে কুল খারাপ, অর্থাৎ তিনি হরমোন মোল্লা বা সকল কাজে কাজে। আমরা এখানে একটা প্রশ্ন পেয়ে গেছি, হরফন মৌলা বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ আব্দুর রহমান উনি হচ্ছে তাদের কাজে পুরুষ। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রী দপ্তরে ঝগড়া বর্ষা করে কাটান, তা বলে এর নাম কাজ। ওর বর বিকেলে দেখা হবে বলে চলে গেলাম, ওর বসতে অর্থ হচ্ছে বিকেলে দেখা হবে। আমরা কাবুল শহরে একটি আমি কিন্তু নরদানব দেখেছি, তার একটি হচ্ছে আব্দুর রহমান। তাহলে আমরা এখানে আরেকটি প্রশ্ন আমাদের কানে আসছে যে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে কেন? আচ্ছা আমরা করি তার পরামর্শটা। আমরা পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম, ফিতে দিয়ে মেপে দেখেছিলাম 6 ফুট 4 ইঞ্চি। আব্দুর রহমানের উচ্চতা কত? 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলেন, লম্বায় মিলিয়ে চড়ে দুখানে হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে, আঙুলগুলো দুই কাঁধে বর্তমান কলা হয়ে ঝুলেছে, কলার মতো করে ঝুলে আছে হাতে আঙুলগুলো, পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ, অর্থাৎ পায়ের পাতাগুলো নৌকার সাইজ, অনেক বড় সড়ক। কার দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে আড়াই শেকর আফগানিস্তানের ধার বলতে পারত, অনেক চৌড়া, অনেক চ্যাপটা, অনেক চৌড়া। এ কান ও কান জোড়া মুখ হে করলে চওড়া চৌড়ি কপালা গিলতে পারে, এবড়ো তেবড়ো না কপাল নেই, পাগড়ি মাথায় মাথার আট আকার প্রকার টাহর হল না, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হাড় হাইটও কোনো অবধি পৌঁছায়। তাহলে দেখো অনেক বড় ধরনের গঠন, লম্বা চৌড়া একদম অনেক বেশি, আঙুলগুলো কালার মতো,
পায়ের সাইজ পাতাগুলি দিকি নৌকার সাইজ কাঁধগুলো এমন চওড়া যে অনেক কিছু বার বহন করতে পারবে। তাহলে এই যে তার গঠনের বর্ণনা আমরা দেখেছিলাম করেছিলাম, এটা একটু মনে রাখবে। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি একটু শোনো, যদি আমরা ক্লাসে তোমাদের সাথে কথা বলতে পারি বা ক্লাস করাতে পারি সেই সুযোগ যদি হয় তাহলে আমি তোমাদেরকে মাল্টি মিডিয়াতে দেখাই দেবো যে ওই মানুষটা কতটুকু লম্বা এবং কীরকম। রং ফর্সা কবে শীতে গ্রীষ্মে চামড়া ছিঁড়ে ফেলে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের ছায়া ধরেছে, দুই গাল কেঁদে ঠাপকা মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের আঠা রোজ তার ভাববার কথা নয়। পরনের সিলোয়ার কুর্তা এবং ওয়াক্সি সিলোয়ার পাঞ্জাবি একটা কোটির মতো গায়ে দিয়েছে, দেখো বলা হয় ওয়াস্কুট। চোট দুটি দেখতে পেলুম না, এই এসেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের কোনো চোখ দুটো দেখতে পারেনি, নিচের দিক করে ছিল, তাকে বড় একটা চোখের হাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানের কে ধরনের একটা সংস্কার আছে, আফগানিস্তানের মধ্যে খাজামুল্লা গ্রামে এরকমটা সংস্কৃতি আছে যে গুরুজনদের দিকে সদাসুদি তাকাতে নেই। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি, দুটো চিনে মাটির ডাবরের জন্য দুটো পাত্র ভেসে উঠেছে, একটা রসগোল্লা, পাত্র শব্দের অর্থ হচ্ছে রসগোল্লা। জরিপ করে ভরসা পেল ভয়ও হলো, এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসতে পারে থাকবে, কিন্তু প্রশ্ন এই যদি কোনোদিন বিগড়ে যায় তবে কোনো একটা গতিতে সন্তান নগ সার্টিফিকেট করে খুঁজতে আরম্ভ করবে, অত দিন রান্না করবে সব কিছু কাজ করে দিবে। ওকে দেখে তার ভরসাও হলো, কার? সৈয়দ মুস্তফা আলী। উত্তর দিল, রহমানকে জিজ্ঞেস করলো পূর্বে কোথায় কাজ করেছ, উত্তর দিল কোথাও না, পল্টনে ছিল ম্যাচের চার্জে, এক মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? একজন হাসলো, কি কি রাখতে জানো? পোলাও কুরমা কাবাব ফালুদা। আমি জিজ্ঞেস করবো ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার ফল আছে, কিসের ফল? আমি বললুম তাহলে বরফ আসে কোথেকে? বললো কেন ওই পাকমানের পাহাড় থেকে বলে জানা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে নিই, তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবুও সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য নিয়ে বললুম বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বললো না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়, এখন তাই খুঁড়ে তুলে কাদা বোঝা করে নিয়ে আসা হয়। বুঝলুম, খবর টবরও রাখো। বললুম তা আমার হাঁড়িগুড়ি বাসন কুসুম কিছু নেই, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো, রাত্রিতে রান্না আস আর বোধ হয় ওখানে উঠবে না, কাল দুপুরে রান্না করো সকালবেলা চা দিয়ে, টাকা নিয়ে চলে যাবো। বেলা থাকতে কাবু রওনা দিল, আড়াইবার রাস্তা মৃদু মৃদু মধুর টান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছলো, পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলো এত বোঝা বয়বার কি দরকার ছিল, একটা মুগের ভাড়া করলে তো হতো, যা বললো তার অর্থ এই সে যে মোট বইতে পারে না সে মোট কাবুলে বইতে যাবে কি? আমি বললুম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে, ভাব দেখে বুঝতে মতটা তার মাথায় খেলে নি অথবা ভাববার প্রয়োজন বোধ করে নি, অর্থাৎ সে যে তার যে শক্তি আছে এই যে উচ্চতা লম্বা চওড়া সব কাজে তাতে হরফন মোলা সব কাজের কাজ সব কাজ সে করতে পারে, এমন ভারও করা লাগে না, সে হাতে করে মুঠো করে হাঁটতে হাঁটতে নিয়ে চলে আসছে। নরদান বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড তুলতে কার করে, তার ভিতর তেল নুন রাখি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করতে করতে বলল সাহেব রাত্রে বাড়িতেই খাবে, খুব বেশি দূর যেতে হলো না, লব কি দড়ি অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছাতে না পৌঁছাতে দেখি মশিয়ে জিরার টাঙ্গা দিয়ে কাব্য করে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বয়স হিসেবে আমাকে তিনি বেশ বিয়োগ ভ্রমণ দিয়ে বললেন কাবুল শহরে নিঃশ্বাস হতে হলে যে তাগদ এবং হাতিয়ারের প্রয়োজন সেই দুটো একদম তোমার নেই, বয়সকে খুশি করবার জন্য যার ঘটে কোন ফিকিরের অভাব তার পক্ষে কোপারের কাজ হচ্ছে কল্পনা করা, বিশেষ করে যখন বসে উঠতে পারতো তার পাশে এই বসে ও সাতারমা এভিধামা অর্থাৎ অতি অবশ্যই সার্টেনলি এভিডেন্টলি বলে তার কথা স্বাধীনতা, তার ভাষাগুলো এগুলোই তার ভাষা। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আঘাত হয়েছিল, শুনতে পায় ফ্রান্সে নাকি লিপ্তি ঘরে ঘরে, অর্থাৎ তিনি তার সাথে মোস্তফা আলীর সাথে আব্দুর রহমানের যে কথোপকথনগুলো হচ্ছে তাদের আফগানিস্তানের কাবুল গ্রামে মানে খাজামুল্লা গ্রামের যে বর্ণনাগুলো দিচ্ছে তিনি এগুলো শুনছেন এবং তার জন্য বাজার করতে পাঠাইছে, বাজার সবগুলো নিয়ে এসে তাকে বললেন যে রাত্রে খাওয়ার দাওয়ার তার সব কাজ তিনি করে দেবেন সৈয়দ মুস্তফা আলী অর্থাৎ আব্দুর রহমান হচ্ছেন প্রবাসী।
বাড়ি ফিরে এসে বসবার বসবার ঘরে ঘুরতে আব্দুল আমার একটা লক দর্শন দিয়ে গেল এবং আমি যেতাম তন্দিতে ফিরে এসেছি সেই সময় তার অসুস্থ হয়ে খুব করে বেরিয়ে গেল। তখন রোজার মাসটুকু আন্দাজ করলো সেহেরির সময় খুব রাত দুটোর খাবার জুটলেও জুটতে পারে, তন্দা লেগে গিয়েছিল শব্দ শুনে ঘুম ভাঙলো। দেখি আব্দুল রহমান মোগল তসবিরের দারু বদ্দা সমন্বয় আফতাবে বা ধারা যন্ত্র দিয়ে সামনে দাঁড়িয়ে মুগ্ধ দিকে বুঝলো যদিও গ্রীষ্মকাল তবু কাবুল নদীর বরফ কলা জলে কিছুদিন ধরে আবার মুখ আফগানিস্তানের দিকে ফিরে ফিরে উঁচু উঁচু ডক্টরের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। ওখানে কিন্তু সবসময় একটু ঠান্ডা পড়ে, বরফ পড়ে সবসময়, সেজন্য মুখে মুখটা একটু ফেটে গিয়েছিল। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলো তাতে আমার মনে হয় আর কোনো সন্দেহ রইল না, আমার ভিত্ত আগ আব্দুল রহমান এককালে মেসের চার্জে ছিলেন, অর্থাৎ রান্নাবান্না একদম পারফেক্টলি করেছে, তাহলে সে রান্না করতে যায়। আর সৈয়দ মুস্তাফা আলী আর কিছু বুঝতে বাকি রইল না। ডাবল ন ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ গিয়ে ঘন কাঁথে সেরা সেখানে দুবার মাংস তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকুচুরি খেয়েছে, এক কোণে একটি আলু অপাংক্ষী হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে, আর এক প্লেটে গোটা আর্টিক ফুল বোম্বাই সাইজের সামিকা বাস্প থালায় একগুলি কোফতা পোলাও তার উপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট। আমাকে তবই দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুল রহমান তাড়াতাড়ি এগিয়ে অবৈ বিনা দিল রান্নাঘরে আলো আছে, অর্থাৎ কি সুন্দর করে রান্নাগুলো করে সে টেবিলের মধ্যে সাজিয়েছিল সৈয়দ মুস্তফা আলী দেখে হতবাক হয়ে গেছে। তখন সে বলতেছে না স্যার আরও রান্না করে আরও আছে বেশি করে খেতে পারে, একজনে রান্না না করে কেউ যদি রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি ছয়জনে রান্না পরিবেশন করে বলে রান্না করে আরও আছে বলে আর কি করার আছে, অল্প শোকে কাত ও দেশকে পাত করে। রান্না ভালো আমার কোথাও ছিল, কাজে গটপর্তা বাঙালি ছিল কিছু কম খাইনি, তার উপর অদ্য রজনী প্রথম রজনী এবং আব্দুল রহমান ডাক্তার করলে ছাত্র যেরকম তন্ময় হয়ে মরা কান থেকে সেরকম আমার খাবার রকম বহর দিয়ে তার ডাবর চোখ করে রেখে নিচ্ছিল। তাহলে আমি আজকে তোমাদেরকে এই দুই পৃষ্ঠায় পড়াইলাম, তোমরা আরেকটু দুই এই দুই পৃষ্ঠা আরেকটু ভালো করে বাসায় পড়বে, এটা একটু গল্পের মতো, গল্পের মতো পড়ে তোমরা এগুলো কী করবা একটু বোঝার চেষ্টা করবে। আর এই কবি পরিচিতিগুলো প্রত্যেকটা জিনিস এখানে আমি সম্পর্কে লিখেছি বইতে কিন্তু আরও বিস্তারিত আছে, তোমরা ভালো করে এই জন্ম পরিচিতিটা ভালো করে শিখে ফেলবা, তারপর যে মূল বক্তব্যটা আছে ওই মূল বক্তব্যটা অ্যাডভান্স তোমরা শিখে ফেলবা। তাহলে তোমাদের সাথে আমার কথা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর প্রবাস বন্ধু গল্পে সৈয়দ মুস্তফা আলীর বাড়িটা শ্রী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লিখো সৈয়দ মুস্তফা আলীর প্রবাস বন্ধু গল্পের মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজ একটুকুতে তোমরা ভালো করে পড়া শিখে আসবে, ক্লাসে দেখা করে বিস্তারিত তোমাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করবো, পরবর্তী ক্লাসে দ্বিতীয় অংশ পড়া যাবো। ওকে আল্লাহ হাফেজ।